হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমার চ্যানেল ক্রেজি সাফিতে তোমাদেরকে স্বাগত। চলে এসেছি আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে, তো দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। এখানে দেখো কিছু কিছু ফুল। এই তুই সামনে থেকে সরে যা। ফুল গাছ এনেছে আরাফাতের আব্বুকে আনতে বলেছিলাম, তো এখানে দেখো এই ফুল গাছ নিয়ে চলে এসেছে। ও জানে না কোনটা কোনটা ফুলের গাছ, তো নিয়ে চলে এসেছে। তো এইগুলো কী গাছ তোমরা যদি কেউ জানো তো আমাকে জানিও কোনটা কী গাছ। এটা হচ্ছে এক নম্বর গাছ, দু নম্বর গাছ, আমি তোমাদেরকে এমনি এমনি করে বলছি। আমি কিন্তু কোনোটাই জানি না কী গাছ। তো এই আর একটা রকমের গাছ, এখানে গাঁদা ফুলের এই দুটো, আমি এই তিনটে গাঁদা ফুল আমি চিনতে পারছি, মানে গাঁদা ফুল ফুটে যেহেতু আছে। একটা আছে হলুদ, না এখানে চারটে গাঁদা ফুল, দুটো, একটা হলুদ গাঁদা, একটা হচ্ছে এই কমলা টাইপের গাঁদা, আর এই এটাও মনে হয় গাঁদা। এই হ্যাঁ, এই তিনটে গাঁদা গাছ আছে সেটা বুঝতে পারছি। আর এই এটাও জানি না কী কী ফুলের গাছ, এটাও জানি না কী ফুল, ওটাও জানি না কী ফুল। হ্যাঁ, শিউলি ফুলের গাছ এরকম না। আর এখানে দেখো আরও চারটে গাছ আছে। আর এইখানে দেখো এই ফুলগুলো আছে, এটা মনে হয় সেই ছোটো টাইপের সাদা সাদা ডালিয়া গাছ হয় মনে হয় ওইটা। আর এখানে এটা আছে হাই রজনীগন্ধা, যেমন তাই বকে যাচ্ছে এখানে। আর এটা হচ্ছে গোলাপ ফুল, এটা এটা এক টাইপের সূর্যমুখী টাইপের যে ছোটো ছোটো সাদা ফুল আছে সেগুলো। তো এগুলো দুটো আছে, গোলাপ গাছ দুটো আছে, এখানে চারটে গাছ আছে। তো এগুলো সব গাছগুলো এনেছে, আর এই গাছগুলো আমার খুব ভালো লাগছে। তো আমার এখন আবার গাছের প্রতি একটু বেশি মানে কীরকম একটা ইন্টারেস্ট চলে এসেছে। এইটা আবার কীরকমের গাছ রে? এটা এটাও গোলাপ গাছে, কিন্তু কীরকম টাইপের, একটাতে কাটা আছে একটা গোলাপ গাছে, আর একটা গোলাপ গাছে কাটা নেই, একটা ধোকা আর একটা ভালোবাসা। আচ্ছা, না এটা আবার গোলাপ না গো, না না এইটা এই বড়টা গোলাপ না, একটা গোলাপ গাছ। আর এটা এটা কী গাছ তাও জানি না, ঝাউ গাছ। ঝাউ গাছ তো টবে হয় না, না টবে লাগা ছিল আমি দেখলাম। ও তা বেশ, যদি হয়তো আনা করাবো, কি আগে করে হয়ে যাক। ভিডিও করছি চাকরি বাড়ি। আমার গাছ, এটা হচ্ছে আমার তুলসী গাছ। এটা কী গাছ আমি জানি না, এই ফুলগুলো কী ফুল জানি না, এই গাছগুলো আমি জানি না, তোমরা জানলে বলবে। এটা জানি গাঁদা, এইটা গাঁদা, এটাও গাঁদা, এটাও জানি না কি, এটাও জানি না কি। এটা তো মানি প্লান্টের গাছ, এটাও জানি না কি। আর এটা হচ্ছে জোয়ান গাছ না কি জানি না, এটা আব্বা নিয়ে এসছে কান্দি থেকে। এগুলো গোলাপ গাছটা নিচে আছে, বাস। ফ্লিপকার্ট থেকে কিছু পার্সেল অর্ডার করেছিলাম গ্রসারি আইটেম থেকে, তো চলো তোমাদের দেখা একে একে। সবার প্রথমে যেটা করেছিলাম, পার্লে প্ল্যাটিনার একটা ডাইজেস্টিভ বিস্কুট, তো বিস্কুট আমি ছাড়া থাকতে পারি না, তো একটা ডাইজেস্টিভ দিলাম। তো এইটা একটা বেশ ভালো আমি এবার নিয়েছিলাম মোহনমল থেকে, তো একটা বিস্কুট নিয়ে। একবার তন্দুরি চিকেন মশলা নিয়েছি, আমরা যেহেতু ওই বলছিলাম ক্যাম্প ফায়ার করছিলাম, তো তন্দুরি চিকেন মশলা একটা নিয়েছি, একটা ক্যাচের স্প্রিঙ্কল এই ব্যাক ব্ল্যাক সল্ট নিয়েছি, আর একটা চাট মশলা। তো আমি ভেবেছিলাম চাট মশলাটা এরকম আসবে, এই সল্টটা এরকম আসবে, দুটো আবার আলাদা আলাদা হয়ে গেছে। বেশ ভালো, এগুলো মানে কোথার মধ্যে থাকে সেজন্য নিয়েছি আমি। আর নিয়েছি এখানে সিরোনার রেজার, আর নিয়েছি এখানে সর্ষে বাটা, কেন জানি না কেন নিয়ে নিয়েছি আমি, কোনোদিন কাজে লাগবে নাকি তাও জানি না, বাট নিয়েছি সর্ষে বাটা। আলিশা আচার টাচার করতে পারে। এখানে নিয়েছি একটা মান্ত্রার হিং, আর নিয়েছি এখানে পাঁচ ফোড়ন। আমাদের ফ্যাক্টরি তো আছে, তুইও দেখলে আমাকে পিটাবে, কিন্তু আমি নিয়েছি একটা হিং, এই পাঁচ ফোড়ন, এটা পাঁচ টাকা না দশ টাকা নিয়েছিল বলে। আর নিয়েছি একটা এরকম ফরচুনের সাদা তেল, সব একটা জিনিস আমরা অর্ডার করতে গেছিলাম, তো তারপরে এগুলো সব হয়ে গেছে। আলিশা অর্ডার করতে গেছিল, তারপরে এটা তো এটা হচ্ছে একটা ফরচুনের একটা সাদা তেল। আর নিয়েছি এই ধারার এই সাদা তেল দুটো, সানফ্লাওয়ার অয়েল। আর কিছু আছে? আর কিছু ছিল কি অর্ডার আলিশা? না আর কিছু নেই, এই হচ্ছে কাগজ আর এই হচ্ছে বস্তা। তো এই যে দেখে নাও, এই হচ্ছে প্রোডাক্ট, এটা সর্ষে বাটা নিয়েছে কিসের জন্য জানি না। আমা ডেট ডেট ফেল, না না হয়তো বলছি আমি, এখন 10-24 করে আছে সব, মানে 24-10, আর কত চবে তা, মানে আমি কি পরের বছরে।
নিয়েছি, হিং টিং এগুলো সব নিয়েছি। হিংটা নিয়েছি আমার ওই মিনি কিচেনের জন্যই নিয়েছি, যে ওগুলো লাগে তো ওদেরকে আনতে বললেও আনে না। আর তন্দুরি মশলা নিয়েছি, এই বিস্কুটটা নিয়েছি, আর তেল, বাস এগুলো। যে ক্লিপটা তোমাদের দেখিয়েছিলাম ওটা আগের, তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি আগে আমাদের গাছগুলো দেখি, এই গাছগুলো আমার খুব পছন্দের। তো ক্লিপ যখন গাছগুলো এনেছিল সেই ক্লিপটা নিয়ে আমার আর দেওয়া হয়নি, তো আমি এরকম করে আমার যে বারান্দা আছে তার পাশে দিয়েছি। এরকম গোলাপ ফুলটাও ফুটছে মোটামুটি, কবে ফুটবে কী জানি, চন্দ্রমল্লিকাগুলো ফুটে গেছে আমার। এই যে ফুটছে কি মজা, এই চন্দ্রমল্লিকাটা ফুটছে, এটা ডালিয়া। তোর পাপা বলছিল যে আরও কিছু এনে দেবো, কবে আনবে জানি না। তো আমি আজকে শাড়ি পরেছি, খুব ইচ্ছে হয়েছিল সেই জন্য। এই যে আমার সব টুকিটাকি জিনিসপত্র, আর এটা আমরা মেলা থেকে এনেছিলাম, এটা এরম করে সাজিয়েছি আমি, এখনো বিছানা টিছানা তোলা হয়নি, তুলে নেব। দেখো এটা, আর এই এটা নিয়েছিলাম আমার ছেলে বার্থডে উপলক্ষে, আমি নিয়েছি এটা। এটা মানে খুব সুন্দর লাগে, আমার খুব ভালো লেগেছে। তো এখানে আমার ছেলের ছবি আছে, তার পাশে আমি এটা রেখে দিয়েছি। আমার মানে প্রথম থেকে আমি রেখেছিলাম একটা নেব এল আর পি বলে, বা ই বা ইস এস যাই হোক, বাট এটাই এখন আপাতত এটা ছেলে, মানে কি ছেলেটা এখন নিয়ে নিয়েছি আমি। ছেলের এই ছবিটা আমার খুব ভালো লাগে, ছেলে সবই ছবি ভালো, বাট এই ছবিটা আমার আব্বা বের করে এনেছে, দিয়ে আমি বললাম দেন আমি আমার অ্যালবামে রেখে দিই, তো এখানে রেখে দিয়েছি। এইটা ওরা পাপাকে টিচার্স ডেতে দিয়েছিল স্টুডেন্টরা, কিন্তু ওর বাবার ছবি বের করে আমি আপনার আমার ছেলের ছবি করে দিয়েছি। এটা বেশ ভালো, লাইট টাইট জলে। নিচে ব্যাগের এটা, ও বাবা লেগে যা, পার্সেল এসেছে একটা, সেটা নিতে যাচ্ছি। পার্সেলটা হচ্ছে রিটা ওয়াকারের তরফ থেকে নিয়েছি আরাফাতের জন্য, আর এটা ওর নানি ওর জন্মদিনের জন্য আরাফাতকে গিফট করলো, তো এটা 6-12 মান্থের জন্য। তো দেখা যাক এর ভেতর কেমন কি আছে, তোমাদের দেখাচ্ছি আমি, তো দেখো, তো চলো দেখা যাক। আর ওইদিকে আরাফাত কান্নাকাটি করছে এটা দেখার জন্য, তো এটা খুলে নিয়ে দিয়ে দেখাচ্ছি। হচ্ছে ওয়াকারটা আমার এটা দেখে স্যাটিসফাই নই আমি, একদম ছোট লাগছে, একদম ছোট, যেরকম দেখেছিলাম তার থেকে ছোট লাগছে এটা। চলো এটা খুলে দেখায়, দেখো এটা এরকম করে সেট করে দিয়েছি, এটা গেলে এখানে রিং বাজবে। তো আরাফাতকে দিয়ে হাঁটাই, দেখি পাচ্ছে কি পাচ্ছে না। আরাফাত যাবে সফরে, গাড়ি নিয়ে সফরে হাঁটতে যাবে, ওকে বেঁধে টেঁধে নেওয়া হয়েছে, সাথে বুটটা পরিয়ে দেওয়া হয়েছে, তাই না? এবার আরাফাত যাবে কোথায়, হাঁটি হাঁটি পাপা করতে। ও এটা ঠেলার জন্য আরো বেশি ব্যস্ত, এই